হ্যালো ফ্রেন্ডস, আজকে 4 বাজে বার আবার বঙ্গে আপনার কুম্ভমেলা অনুষ্ঠিত হতে চলেছে। কুম্ভমেলা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমরা কুম্ভমেলার দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি, দেখুন দেখতে থাকুন, আস্তে আস্তে আমরা কুম্ভমেলায় পৌঁছে যাব। কুম্ভমেলাতে আসতে গেলে কল্যাণী মাঝেশ্বর আপনি আসতে হবে। কলকাতা থেকে যে কোনো কল্যাণীগামী ট্রেনে উঠতে হবে, নেমে কল্যাণী নামতে হবে। আর কৃষ্ণনগর থেকে যে আসছেন, কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী ট্রেনে আসতে হবে, এসে কল্যাণী নামতে হবে। কল্যাণী নেমে স্টেশন বাইরে অটো কিংবা ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থেকে 15 টাকা মতো ভাড়া নেবে, উঠে যাবেন। উঠে এত মাঝে ছেড়ে নেমে যাবেন, নেমে ওখান থেকে 500 মিটার হেঁটে গেলেই আপনার কুম্ভমেলা দেখতে পাবেন। অলরেডি আমরা ঢুকে গেছি, আর কিছুটা হাঁটলেই আমরা মেন জায়গায় বসে, এই বলতে বলতে এই চলে এসেছি। দেখুন এখানে নাগা সাধুরা বসে আছে, এই সবাইকে আশীর্বাদ দিচ্ছে, লোকের ফোঁটা দিচ্ছে, পুরো লাইন করে এখানে নাগা সাধুরা বসে আছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাগা সাধুরা সব এখানে বসে আছেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। বন্ধুরা এখানে বিশাল একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এসে এখানে বিশ্রাম করতে পারে এবং গান শুনতে পারে। বন্ধুরা চলুন এবার আস্তে আস্তে সেই ঘাটের দিকে যাই যেখানে কুম্ভ স্নান হবে, চলুন ঘাটটা দেখে আসি। মেলাতে যারাই আসবেন অন্তত এদেরকে একটু সাহায্য করবেন, তাহলে এদেরও উপকার হবে। বন্ধুরা এই সেই মহান ঘাট যেখানে স্নান করলে মনে অনেক শান্তি পাওয়া যায়।